ইলিয়াস কাঞ্চনের সঙ্গে এতগুলো ছবি, ইনফ্যাক্ট তার ওয়াইফ দিদিকে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সিনেমা করতে বাধা দিও, আসলে সোহেল চৌধুরী কেন উঠতে পারলো না তার ক্যারিয়ারে? আমরা সলো হিরো হিসেবে সোহেল চৌধুরীকে কেন এস্টাবলিশড হতে দেখলাম না? তার সমসাময়িক আমরা মান্না রুবেল, অনেককে প্রতিষ্ঠিত হিরো হতে দেখলাম, বাট সোহেল চৌধুরীকে আমরা কেন দেখলাম না? এটা নিয়ে আজকে ফিল্ম স্পায়ার একটা স্পেশাল এপিসোড আমি মেক করতে যাচ্ছি। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি সবাই ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন। তো দেখেন, আজকে আমি একটা কথা বলবো যে সুপারস্টার হওয়া বা বড় কিছু হওয়া, ইন্ডাস্ট্রিতে বড় কিছু করা, এটা কিন্তু সম্পূর্ণ লাক। আপনার যদি নসিবে থাকে আপনি আপনি আসবে, আর নসিবে যদি না থাকে এটা চিল্লা পাল্লা করে আসলে কিছুতেই কিছু হবে না। সব কিছু কিন্তু মানুষের হাতে, সব কিছু নিয়ন্ত্রণ থাকে না, এটা মানতে হবে। তো সোহেল চৌধুরীর ব্যাপারটা আমরা যদি বলি যে, তো দেখেন সোহেল চৌধুরী কিন্তু আভিজাত পরিবারের সন্তান ছিল, এটা আপনারা সবাই জানেন। অ্যান্ড তাকে যে শুধু ফিল্ম করতে হবে এবং ফিল্ম করে টিকে থাকতে হবে, এই ধরনের মানসিকতা বা এই ধরনের সেন্টিমেন্ট নিয়ে কিন্তু তিনি কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসেনি, যেটা সত্য কথা, যেটা এক বাক্যে যে কথাটা বলা যায়। তো তার যে ব্যাপারটা ছিল যে সে তার মতো কাজ করে গিয়েছে, এখন তার কোনটা ভালো হয়েছে বা ভালো হয়নি এটার বাজ বিচার কিন্তু অডিয়েন্সদের হাতে। তো আমরা মেইন যে কথাটা বলবো যে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তিনি যে সিনেমাতে কাজ করেছে, তিনি সেকেন্ড লিড, থার্ড লিড বা দিতির স্বামী হিসেবে হয়তো তাদের একটা ডিল ছিল ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যে আমি দিদিকে কাজ করতে দেবো, আপনার সিনেমাতে আমাকে নেবেন, এই কারণে হয়তো বাচ্চা ভাই বা অন্য অন্য সিনেমাতে ইলিয়াস কাঞ্চন ফার্স্ট লিড, তাকে সেকেন্ড লিড দেওয়া হয়েছে। তো সেকেন্ড লিড যদি আপনি অহরহ করেন, ফার্স্ট লিড হিসেবে যদি আপনি কাজ না করেন, তাহলে কিন্তু ক্যারিয়ার এস্টাবলিশড হয় না। তো সোহেল চৌধুরীকে আমরা সারা জীবন করতে দেখেছি সেকেন্ড লিড, তো এই কারণে কিন্তু তিনি তার ক্যারিয়ারে কিচ্ছু করতে পারেনি। ক্যারিয়ার এস্টাবলিশড হতে গেলে অবশ্যই আপনাকে ফার্স্ট লিড করতে হবে, কোনো বিকল্প নেই। যারা বলবে যে থার্ড লিড, ফোর্থ লিড করতে করতে আপনি সেকেন্ড লিড করতে করতে আপনি ফার্স্ট লিড হবেন, তারা আপনার ক্যারিয়ারটাই নষ্ট করে দেবে। এখন আপনি হয়তো মান্নার কথা বলবেন, তো মান্না ভাই আলাদা জিনিস, মান্নাকে ওইভাবে হিসাব করলে হবে না। তার ক্যারিয়ারের শুরু থেকে তার চিন্তা ছিল আমি ফার্স্ট লিড হিসেবে একটা বাজি পাবো, একটা বাজি মেরে দেবো। সে অনেকদিন ধরে ডিরেক্টর প্রডিউসারদের সঙ্গে যোগাযোগ, এর বাসায় যাও, ওর বাসায় যাও, একে কনভিন্স করো, ওকে কনভিন্স করো, যেভাবে হোক না কেন, একটা পর্যায়ে কিন্তু আমরা দেখলাম যে তার একটা অবস্থান কিন্তু তিনি কিন্তু ক্রিয়েট করে ফেলেন। তো এগুলো বলে কোনো লাভ নেই। তো আমরা যদি এই ব্যাপারটা যদি বলি যে এটা আসলে কিন্তু বলে কোনো লাভ নাই, সোহেল চৌধুরী আসলে হ্যাঁ এটা সেটা। তো আর একটা ব্যাপার যে সেকেন্ড লিড, তো সেকেন্ড লিড করেছে এটা একটা মেইন কারণ। তো আরেকটা কারণ আমার মনে হবে যে, যেটা আমার সবসময় মনে হয় যে সোহেল চৌধুরী কিন্তু আসলে ওরকম ভার্সেটাইল অ্যাক্টর বা খুবই ভালো অ্যাক্টিং করে অডিয়েন্সের মনে ঢুকে যাওয়া, ওরকম পারফরমেন্স আমি তার দেখিনি। হয়তো দু একটা সিনেমাতে ভালো পারফর্ম করেছে, বাট হিরোইজম যে একটা স্বপ্নের যে একটা ব্যাপার, একক হিরো হিসেবে যেটা এক্স ফ্যাক্টর আমার কাছে মনে হয়, সেটা তার মিসিং ছিল। এখন এটা হয়তো যার যার ফিলোসফি, তো আসলে সব হিরো দেখতে সুদর্শন হবে হ্যান ত্যান এটা না, তবে সোহেল চৌধুরী ডেফিনেটলি সুদর্শন ছিল, ভালো হিরো ছিল। তো আরেকটা ব্যাপার আমরা দেখলাম যে তিনি যখন আসলে দিদির সঙ্গে তার ডিভোর্স হয়ে গেল, তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন অনেকটা। তো মানসিকভাবে ভেঙে পড়ে কিন্তু একটা টাইমে আমরা দেখলাম যে তিনি আসলে অনেক সিনেমাতে সেকেন্ড লিড করতেন বা তিনি আসলে কম কাজ করতেন। তো কম কাজ করা পিছিয়ে যাওয়ার আরেকটা অন্যতম কারণ। তো সবচেয়ে বড় কারণ আমার যে ব্যাপারটা মনে হয়, যেখানে লাক একটা ফ্যাক্টর এবং আপনি যে সেক্টরে কাজ করতে এসেছেন, তো মান্নার যেমন মাথায় ফিল্ম 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 সবসময়, সোহেল চৌধুরী কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু সবসময় ছিল না মাথায়। তো ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাজগুলো ওইভাবে করা হয়েছে। ইনফ্যাক্ট দিদির সঙ্গে যখন তার ডিভোর্স হয়ে গেল, তো তখন আসলে তারও একটা ঝামেলা চলছে, এই কারণে তার ক্যারিয়ারও একটা টানপোড়ন শুরু হয়। তো এইসব কারণে কিন্তু বেসিক্যালি একটা সময় কিন্তু তার ক্যারিয়ারের একটা ধাক্কা নেমে যায়, এবং একক নায়ক হিসেবে কিন্তু তিনি কখনও প্রতিষ্ঠিত হতে পারেনি ওইভাবে। তো আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে সোহেল চৌধুরীকে নিয়ে আসলে মান্নার সঙ্গে কম্পারিজন করে সেখানে। তো এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, সব দেশের ফিল্ম স্পেশাল সঙ্গে থাকবে।